পানি করছে বাবা, মেয়ে কষ্টের ছবি কোনোদিন দেখিনি। কাকে দেখছেন, কাকে দেখছেন? আপনার ছেলে গান গিয়েছে এই সিনেমায়? কণ্ঠশিল্পী নলক বাবু সিঙ্গার। এই যে সিনেমায় নিজের ছেলের গাওয়া গান দেখলেন, কেমন লাগলো ব্যাপারটা? খুব ভালো লাগছে, আমার কান্দে নাই বলছে বাবা, এই ছবি দেখে আমার চোখে পানি পড়ছে, হুন্ডা বই রেখেছে। কোথায় কোথায় থেকে এসছেন? আমি আসি বানসিতেন ঢাকা। আসলে আমি স্পিচলেস, যে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, যে যারা অন্তত আমি কনফিডেন্টলি বলতে পারবো, যারা একবার দেখবে ছবিটি সবার মন ছুঁয়ে যাবে। এটা কারণ হচ্ছে আমরা তো বাস্তবমুখী, আমরা যেভাবে লাইফ ক্রিয়েট করি আমাদের বাস্তবতা মানতে হবে। আমরা সবাই 2021-এ যে মহামারী করোনায় আক্রান্ত ছিলাম, এবং ওই বাস্তব নির্মিতে হচ্ছে আহারে জীবন। ফেরদৌস ভাই যখন মারা যায়, একটা বাবার যেই সন্তানের প্রতি ভালোবাসা, তো লাস্টে একবার জড়ায় ধরতে পারে, তো আসলে আমি খুব ইমোশনাল হয়ে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। দর্শকরা যদি হলে এসে ছবিটা দেখে, আমি 100% বিশ্বাস করি সবার মন ভরে যাবে। চমৎকার ছবি, এটা ছবি না, একটা দলিল ভাই, সবাইকে বলবেন এই ছবিটা দেখতে, একটা দলিল, করোনাকালীন সময় একটা দলিল, বাংলাদেশের মধ্যে আর সেকেন্ড টাইম এই ছবি হবে না। এটা করোনা কেন্দ্রিক মুভি, আমরা যে করোনার সময় যে পজিশনে ছিলাম, মানে আমাদের যে কষ্টটা, প্রত্যেকটা ফ্যামিলি কিছু না কিছু অশান্তি বা বিপদ আপদ ভোগ করেছে, ওটাই এখানে ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ ভালো। কার অভিনয়টা ভালো ছিল? আমরা তো বেসিক্যালি আসলে ছেলের ফ্রেন্ড আরিশ অভিনয় করছে, তো মাশাল্লাহ ও প্রথম ছবি হিসাবে মাশাল্লাহ খুবই ভালো করছে। তাছাড়া ফেরদৌস, পূর্ণিমা তো আগে থেকে, গল্পটাও ভালো, যদিও করোনা এখন অনেক দিন হয়ে গেছে, তারপরে শুরুর দিকে এই সিচুয়েশনগুলো আসলে আমরা ফেস করছি, সেই হিসেবে মোটামুটি ভালো লাগছে। অনেকদিন পরে আবার রিমাইন্ড করে দিল আমাদের করোনার যে সিচুয়েশনগুলো, লকডাউন যখন ছিল, ভালো লাগছে। কেমন ছিল, কেমন কাজ করলেন? খুব ভালো। আপনার নাম কি? আরিয়ান আরিশ। ফেরদৌসের সাথে কাজ করেছেন? ফেরদৌস, নায়ক ফেরদৌস। কেমন লেগেছে তার সাথে কাজ করতে? খুব ভালো লেগেছে। কেমন মানুষ তিনি? অনেক ভালো মানুষ। আপনার এই যে ছবি ঈদে এলো, সবাইকে কি বলবেন? সবাইকে ঈদের গল্প করবো। কি বলবেন? ঈদে আমি কত কিছু করেছি, সিনেমা, এইসব নিয়েই বলবো সব বন্ধুদের বা সবাইকে।